আর ভাই হচ্ছে থার্ড হলো, মা হচ্ছে সেকেন্ড, আর বাবা হচ্ছে ফার্স্ট। এই আমি ফার্স্ট। আজ কিছু বলনা হ্যায় ক্যা বলনা হ্যায় হিন্দি মানুষ আমার পাশে আছে তো ঠিক আছে তো ঠিক হ্যায় আজ কা ব্লগ শুরু করতে হ্যায় কেসে হো সব লোক আচ্ছে হো বিন্দাস হো কেসে হো শুনিয়ে চো তাহলে লেটস স্টার্ট দিস ব্লগ 1 hour later হে গাইস তো এখন বেজে গেছে দুপুর 2:30 আমি এই পুজো করে আসলাম এখানে মা শুয়ে আছে মা আজকে কাসুন্দি বানিয়েছে বাড়িতে বাড়িটা নিয়ে এখন কি পেকেছে মা এখন শুয়ে আছে কাসুন্দি বানিয়েছে আর আজকে তো যে যেহেতু স্যাটারডে তাই আজকে নিরামিষ নিরামিষে কি রান্না হয়েছে আজকে এত আস্তে আস্তে বললে শোনাই যাবে না অনেক কিছু আছে ভেজ বলেও আজকে কম খাওয়া হবে না যেহেতু অনেক রকম আইটেম আছে আর কাসুন্দিটা কিরকম হয়েছে বানানোর পর আমি দেখাচ্ছি মা যখন কাসুন্দি বানায় তখন তো আমি বাড়িতে ছিলাম না তাই দেখতে তো ওটা আর ভিডিও করতে পারিনি ভাই তখন বাড়িতে ছিল ভাই তো এইসবের মধ্যে নেই ভিডিও টিডিও করা ভাই এটা দেখে আমাকে দিবে না ও আমি ভিডিও করি তো ঠিক আছে দেখতে থাকো কাসুন্দিটা কেমন হয়েছে আমি খেতে বসে দেখাচ্ছি এই চলে এসেছি রান্নাঘরে যেই কাসুন্দির কথা বললাম একটু সেটা দেখাচ্ছি এই হচ্ছে মায়ের বানানো বাড়িতে বানানো কাসুন্দি দেখতে বেশ ভালোই হয়েছে এটা মা আজকে বানিয়েছে খেতেও সত্যি খুব সুন্দর হয়েছে মানে দোকানের থেকেও বেশি টেস্টি মানে কেনার থেকেও বেশি টেস্টি আর এইদিকে মা এখন দুপুরে লাঞ্চের জন্য আলুর পাঁপড় ভেজে নিয়েছে আমার নামে নিন্দা করাটা বন্ধ কর ঠিক আছে এই খেতে বসে পড়েছি আর এইদিকে আমার ভাই শুধু উল্টোপাল্টা কথা বলে যাচ্ছে আমি এখন এই আলু পাঁপড় খাই ভাই আজকে আলুর পাঁপড় পাবে না আমার নামে আজ বাজে কথা বলেছে তাই ঠিক আছে কিরে সরে বসছিস তো এরে বাবা কত জায়গা লাগে তো পটল পোস্ত এইদিকে আলু পনির ডাল আছে চাটনি আছে আর আলুর পাঁপড় আর এই কাসুন্দি আজকের বানানো তো লাঞ্চ কমপ্লিট আজকে সত্যি কথা কাসুন্দিটা এত এত টেস্টি হয়েছে মানে কাসুন্দি দিয়েই প্রথমে কিছুক্ষণ শুধু কাসুন্দি দিয়ে ভাত মেখে পটল পোস্ত দিয়ে খুব সুন্দর লাগলো খেতে আর তারপর ডাল পরের বার ভাতে নিয়েছি কাসুন্দিটা এতটাই টেস্টি হয়েছে বাড়ির বানানো হলেও কী হবে এত টেস্টি মানে বলে বোঝানোর মতো না আর আমও ওটাতে দেওয়া আছে তো আমেরও একটু টক টক ভাব মানে সব মিশিয়ে ওভারঅল খুবই সুন্দর হয়েছে তো এই হলো ব্যাপার লাঞ্চ তো কমপ্লিট আমার প্রত্যেক দিনই সবার আগে খাওয়া হয়ে যায় মানে আমি যদি খাওয়ার কম্পিটিশান করি আমি বোধহয় চারজনের মধ্যে ফার্স্ট হবো ঠিক আছে ভাই তো সবার লাস্টে ওই যে লাড্ডাগুড়টা এখনো খাচ্ছে ভাই আমাকে আজকে কি বলছে তুই কি ভিডিওতে আমার নামে বদনাম করবি এটাই ঠিক করে দিয়েছিস যাই হোক তো
এখন একটু রেস্ট নেব আর কি, রেস্ট নিয়ে তারপর উঠি, দেখি কি করা যায়। আজকে কত তারিখ? আজকে বোধ হয় 13 তারিখ। ও আজকে 12 তারিখ হয়ে গেল আর কি, আর 3 দিন লকডাউন, তারপর তো দেখা যাক কি হয়। ঠিক আছে, দেখতে থাকো ব্লগটা। এখানে এখন চলছে, এখানে চলছে লুডো খেলা, কে কে খেলছে, মা বাবা আর এই যে ভাই আমাকে বাদ দিয়ে আজকে। এতক্ষণ নিজেরা 3 জনে খেলছিল, তাও মন ভরলো না, এখন আমাকে নিয়ে বসলো 4 জনে খেলতে। আগের বার কে যেন হারছিল, ভ্রাতাশ্রী, ভ্রাতাশ্রী আগের বার হেরেছিল। আজকে লুডো খেলায় আমি হেরে গেলাম, আমি তো আগের বার খেলিনি, এইবার খেললাম, এইবার খেলে আমি হেরে খেলাম। যাই হোক আর কি করা যাবে, আর ভাই হচ্ছে থার্ড হলো, মা হচ্ছে সেকেন্ড, আর বাবা হচ্ছে ফার্স্ট। খেলা কমপ্লিট, তো আজকে দিনটা বেশ ভালোই কাটলো। ঠিক আছে, আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে, ব্লগটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই এখনই সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দাও, অল নোটিফিকেশনে ক্লিক করে দাও, আর শেয়ার করো, লাইক করো। ঠিক আছে, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে, বাই, টেক কেয়ার, গুড নাইট।